দীপ মানেই চমক, এই আবার নতুন কি? দীপ ভক্তরা বসে থাকেন দেবীর অভিনবত্ব দেখার জন্য এবং তাদের এই ডিম্যান্ড ফুলফিল করতে দেবও নিয়ে আসেন নতুন নতুন চমক। তা সে কোনো ছবির প্রচারই হোক বা নতুন ছবির কোনো ঘোষণা, আর এবারও তার ব্যতিক্রম হলো না। দেবীর নতুন ছবির ঘোষণা আজ হলো, তবে এবার আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে না। অতনু রায় চৌধুরী যে নতুন একটি প্রোডাকশন হাউস করেছে তা এখন সবারই জানা। আর সেই নতুন প্রোডাকশন হাউসের থেকে মুক্তি পাবে দেব ও সৌমিত্র জুটি। ঠিক তাই, প্রথমবারের জন্য এক পর্দায় ধরা দেবেন দেব এবং প্রভাত প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সাথে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় এবং পাওলি দামকে। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি পরবর্তী ছবির নাম সাঁজবাতি। অতনু রায় চৌধুরী নিবেদিত, আর সেই ছবিতেই নতুন একরকম চরিত্রে দেখা যেতে চলেছে টলিউড সুপারস্টার দেবকে।